বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই মাছগুলা দিয়ে আমি রান্না করব। শিম, ফুলকপি, এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে একটু আধ সিদ্ধ করে নিয়েছি, আর এই বেগুন, এই সবজিগুলো দিয়ে আমি একসঙ্গে মাছটা রান্না করব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নিব। মাছগুলো ভাজা হয়ে গেল। এখানে আমি আদা এক টেবিল চামচ, রসুন এক টেবিল চামচ, পেঁয়াজ তিন চারটা এবং জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা এখানে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া এক চা চামচ, লাল মরিচের গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা, যেহেতু পেস্ট ছিল জিরা দিলাম না, সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দিব মশলা, সবজিটা একসঙ্গে ভোনা হয়ে যাবে। বেগুন আর পেঁপেটা একটু পরে দিব। শীতের সবজি খুব ভালো লাগে একসঙ্গে কয়েক প্রকার সবজি মিশিয়ে রান্না করলে, টেস্টটা মনে হয় বেড়ে যায়। মিনিট দিয়ে পরে একটু নরম হবে, তখন বাকি বেগুন আর পেঁপেটা দিয়ে দেবো। বেগুন এখন দিলে বেগুনটা গলে যেতে পারে। হয়ে গেছে, বেশি করবো না, মানে ফোনা করবো না, মাছ টাস দেওয়ার পর ঝোল টোল দেওয়ার পর গলে যাবে কপিগুলো। এখানে আমি পেঁপে গেল দিয়ে দিব।
পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সিম বেগুন সরি সিম বেগুন দিন এখন দিব সিম পেঁপে ফুলকপি দিয়ে এটা মাছের সবজি মিনিট দুই পরে বেগুন আর মাছ দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দেব। সবজি দিয়ে মাছ রান্না এক সবজিগুলো স্টেপ বাই স্টেপ দিতে হয়, না হলে বেগুন যদি একসঙ্গে দিতাম গলে যেত, খুঁজেই পাওয়া যেত না, যেহেতু বেগুনটা খুব নরম। আবার পেঁপেটা যদি একটু সিদ্ধ না করতাম তাহলে সিদ্ধ হতো না, বা হয়তো আগে দিয়ে সিদ্ধ করতে হতো। আর দুই মিনিট হলে মাছটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন এখানে মাছটা দিয়ে দিব। মাথাগুলোকে কেটে নিয়েছি অর্ধেক করে, বড় বড় ছিল। তেল গলা মাছের দিয়ে দিলাম, কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, আর মিনিট দুয়েক পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। কাটায় কাটায় দুই মিনিট পরে হয়ে যাবে এটা। হয়ে গেল আমার বেগুন ফুলকপি সিম পেঁপে দিয়ে রুই মাছ। এটা পরিবেশনের জন্য আমি একটা পাত্রে উঠিয়ে নেব। হয়ে গেল আমার ফুলকপি সিম পেঁপে আর বেগুন দিয়ে রুই মাছ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি এবং আমার চ্যানেল, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।